আবু জেহেল নেতা খবর কি? বর্তমানে তার আর দল নাম কইছি আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে? নবী কি মরা নবী? কৌমি ভাইয়ের আবার এইদিকে এলার্ট আছে, কৌমি এবং হেফাজতে যারা আছেন তারা আবার নবীর হায়াতের নবী মানে, ঠিক না বেটি? এই জন্য এই জায়গাতে আমি ধন্যবাদ জানাই। কিন্তু ওই আহলে হাদিস যেটা, এটা হল নতুন দল বেরিয়েছে, বুঝছেন? তারাবির নামাজ 8 রাকাত, বুকের উপরে হাত তুলতেইব আর নামাজের মধ্যে কেবল আমিন। ইমাম সাহেব ফালদা উঠে আর আমিন। আজকে একটা তত্ত্ব আইছে আমার কাছে, নবীনগর থেকে কইতাম নি যে আমিন কয়ার বইলে 200 করে টাকা দে। ঠিক আছে, সত্য হ্যাঁ, ঠিক আছে। এরা ফতি এলাকার মধ্যে কয়েকটা ঠিক করছে 250 করে, তোরা কাম বলে নামাজও যাই দূর দূর আমিন কবি ফর 250 টাকা হয়ে কিও টিয়া ফায়া, যারা মালিকের ইবাদত করে এই ইবাদত কি হইব না? টিয়া খাইয়া যাইবার আগে নামাজ পড়ে নামাজ হইব না? তাহলে বুঝা গেল, হ্যাঁ টেহার লোবে নামাজ পড়ে, হে আল্লাহর মহব্বতে নামাজ পড়ে না। হাত তুলে বল ঠিক খেড়ে বল, সেই আজানে ছিল মহান প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত, দুনায়নে দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে কুয়াশার মধ্যে বইরা, গাতার মধ্যে বইরা, নদীর মধ্যে বইরা, জাল টাইনা হাতের মধ্যে টসা ফুটাইয়া ফালাইছে, এই মানুষটা নিয়ত করছে মাছগুলা বিক্রি কইরা, আমি মাছগুলা বিক্রি করব দাম দিয়া, এই মাছের টাকা দিয়া সস্তা সবজি কিনবো, আবার সস্তা মাছ কিনবো, কিনা আমার পরিবার পরিজন রে আমি চালামু। এমন কিছু মানুষ আছে যারা এতিমের হক আদায় করে না, ন্যায্য পাওনা আদায় করে না। আমার নবী বলেছেন, তোমরা যখন কাউকে দিয়ে কাজ করাইবা, মাথার ঘাম মুছার আগে তার পারিশ্রমিক কাতারে দিয়া দাও। এই জন্য আমার নবী আপনার নবী বলে আয়েশা আমি চলে যাব, দুইটা জিনিস বলে যায়, একটা হলো সালাত আর একটা হলো এতিমকে ধাক্কা দিও না, এতিমের সঙ্গে রূঢ় ব্যবহার করো না। আমার নবীর জীবদ্দশায় আবু জাহেল একটা এতিম থেকে মাল কিনছে, মাল কিনার পরে লোককারে টাকা দেয় নাই, টাকা না দিয়া এতিম রে কইছে পরে নিয়া যাইস, পরের দিন যাওয়ার পরে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া বলে টাকার লাগিয়া বারবার আয়োস্কা, এবার এতিম ডাক দিয়ে আমি তো এইগুলা বিক্রি কইরা সংসার চালাই গো, আপনি যদি আমার পাওনা না দিন আমি কেমনে সংসার চালাবো? এবার আবু জাহিল্লা তো আমার নবীর বিরোধী, আমার নবী বলছে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো, আর আবু জাহিল্লা নবী যেটা কয়ে ভালো এটারে সে খারাপ মনে করে, যেটারে বলে খারাপ এটারে সে ভালো মনে করে। এরপরে এতিম রে টাকা দেয় না, ওই এতিম দ্বিতীয় দিন যখন টাকা আনতে গেল ওই দিক দিয়া উৎবা সাহিবা ডাক দিয়ে কয়, আবু জাহিল থেকে টাকা পাইতে গেলে এমনি পাইবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রে যাইয়া ক এই টাকাটা আদায় করে দেওয়ার জন্য। একটা চালাকি করছে, নবী যদি ওই এতিমের পক্ষে কথা বলে আবু জাহেলে রাগ করবে, রাগ করে যদি হুকুম দেয় আমরা নবীর একটা সাইজ করে দিমু, নাউজুবিল্লাহ জোরে গন, এই মতলব কইরা ছেলেটারে নবীর কাছে পাঠাইছি, এই ছেলেটা যাইয়া নবীর দরবারে কান্দে গো,
আপনারা জবান খুলে বলেন আমার নবী ওই এতিমের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না না? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা আর নবীর কাছে যাইয়া বলে নবী তো আমি আবু জাহেলের কাছে টাকা পামু আমার মাল নিছে আমার টাকা দেয় না। এবার আমার নবী কেমন নবী? এতিমের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামে মাঠে নেমে গেছে। আমার নবী সৌজা আবু জাহেলের বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া আবু জাহিল্লার ডাক দিয়া কয় আবু জাহেল এই ছেলেটারে তুমি চিনো নি, সাথে পাঁচজন কিন্তু দাঁড়াইয়া গেছে, কেন জানেন? আবু জাহেলে কইব চিনি, টাকা চাইলে জীবন আবু জাহেল টাকা দিত না। নবী বার্গেডিং করলে জগরা বাদা ফাঁকে আমরা সবাই মিল্লা নবীরে দইরা ফালামু। এই কথা বইনা তারা মনে মনে মন কলা খাইতেছে। আপনারা জবান খুলে বলুন ইজ্জত রক্ষা করার মালিক কে? আর জোরে জোরে বলুন কে? ও বন্ধু রে বন্ধু, ও শিয়ালুরি কাজীবাড়ি দরবারের বন্ধু, রাত্র সাড়ে তিনটার চারটার কাছাকাছি বেজে যায় কিন্তু কথাগুলো বলে যায়। আপনার নবী আমার নবী আবু জাহেলের বাড়িতে গেছে, যাইয়া ডাক দিয়া কয় আবু জাহেল জি এই ছেলেটাকে তুমি চিনো নি? কয় জি চিনি। এই ছেলেটার কাছ থেকে মাল কিনছিলানি? কয় হ মাল কিনছিলাম, টাকা দি শুনি। কয় না দেই নাই, আমি নবী বললাম টাকাটা দিয়া দাও। আবু জাহেল কয় দিতাছি, ঠাস কইরা মালের টাকা দিয়া দিছে। আমার নবী এতিমের ন্যায্য অধিকার পাওনা লইয়া আমার নবী চইলা গেছে রে বাবা। এই দিক দিয়া উদ্বার সাহেব আবু জাহিল্লার ডাক দিয়া কই কিতাবস মিল্লা গেছেন গা? আমার গরে জালা বাইরে জালা, জালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। কথা বলেন ঠিকই না বেঠি? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিন দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। জোরে কন আল্লাহু আকবার। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিন দিন গোনার দিন কাজী সাহেবের যাইতাছে ফুরাইয়া। আমি শিয়ালরি আয়াম সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে একমাত্র তোর প্রেমের কারণে আমার গড়ে জ্বালা জালাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। হাই রে একমাত্র তোর প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা? ও